মাই চ্যানেল ট্রাভেল উইথ জিত। ট্রাভেল উইথ জিত চ্যানেলে নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আশা করছি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন এবং সবাইকে নিয়েই আছেন। আজকে আমি একটা রিসর্টে যাব। রিসর্টটা কিন্তু কলকাতার খুবই কাছে, শুধু কলকাতার কাছে না, এটা একদম গঙ্গার ধারে। আর এই জন্যই এর নামটাও রাখা হয়েছে সেই ভেবেই, নদী তীরে। আপনারা গুগল সার্চ করে দেখতে পাবেন, তাও আমি কিন্তু গঙ্গার ধার দিয়ে গিয়েই, মানে কীভাবে যাবেন সব কিছু ডিসক্রিপশন বক্সে তো পেয়ে যাবেন, তাও আমি দেখিয়ে দিচ্ছি। গঙ্গার ধার দিয়ে আমি যখন গিয়েছিলাম, এত সুন্দর মনোরম পরিবেশ, যাওয়ার রাস্তাটাই তো সুন্দর ছিল, তাহলে ভিতরটা কতটুকু সুন্দর হতে পারে আপনারা নিশ্চয়ই বুঝতেই পারছেন। কিন্তু সবার আগে বন্ধুরা, আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস করে জানিয়ে দেবেন, স্কিপ করে দেখবেন না প্লিজ, এটা আপনাদের কাছে একটা রিকোয়েস্ট। চলুন তাহলে আস্তে আস্তে এগিয়ে যাওয়া যাক। আমি আজকে যে রিসর্টটা যাচ্ছি বন্ধুরা, এই রিসর্টটার ব্যাপারে আমিও জানতাম না, কিন্তু এটা যে আমারই এত বাড়ির পাশেই রয়েছে সেই জন্য আমিও বুঝতে পারিনি। এইটা প্রথমে খোলা হয়েছিল জাস্ট পিকনিক স্পটের জন্য বা নিজেদের থাকার জন্য, কিন্তু এতটাই সুখ্যাতি এর বেড়ে যায় যে এখন রুম পাওয়াটাই মুশকিল হয়ে যায়। বেশি রুম নেই, পাঁচটা রুম, একটু ফোনে আগে থেকে বুক করে তবেই আসবেন, পিকনিক করতে পারেন, ডে আউট করতে পারেন, সবই করতে পারবেন। আর এটা 2000 সাল থেকে, মানে 2020 সাল থেকে এটা ওপেন হয়েছে, সুতরাং বেশি পুরানো নয়, তাই অনেকের হয়তো জানা নেই। আসুন চলুন ভিতরের দিকে যাই, কি মনোরম পরিবেশটা দেখুন। এখানে পুরো বাড়ির মতোই খাওয়া দাওয়া, তার থেকেও বড় কথা হচ্ছে এখানে দুটো কটেজ, দুটো ডিলাক্স আর একটা সুপার ডিলাক্স রুম, টোটাল 5টা। ভবিষ্যতে এদের পরিকল্পনা আছে আরও এটা বাড়াবে, সেই মতো পরিকল্পনা চলছে, কিন্তু এখন যে জায়গাটা আছে সেটাও খুব সুন্দর। এবং এখানে সুইমিং পুল সব কিছু সুযোগ সুবিধা পেয়ে যাবেন আপনারা। এখানে যে রুমটা আছে, রুমের মধ্যে একটা কনফারেন্স রুম আছে যেখানে আপনারা পার্টি করতে পারেন, লিভ টুগেদার পার্টি বা বার্থডে পার্টি সব কিছুই করতে পারেন। তাছাড়াও কনফারেন্স রুম ছাড়াও বাইরের যে পরিবেশটা আছে সেটাও অনেক সুন্দর। চলুন বেশি কথা না বলে আজকে আপনাদেরকে চারিদিকটা ঘুরিয়ে দেখাই। রিসর্টের কর্ণধার হলেন মৈনাক সেন ও পারমিতা সেন। ওনাদের কাছ থেকে আমি যতটুকু শুনেছি খুবই ভালো লাগলো, খুবই ভালো ব্যবহার। আপনারা একবার হলেও ডে আউটের জন্য অন্তত ঘুরে যাবেন, পরিবেশটা কেমন সেটা বুঝতে পারবেন। আর গঙ্গার ধারের সিনটা আরও একটু ভালো লাগবে যখন আমি ওই দিকটা যাব। গঙ্গার ধারটা মানে আপনারা সুইমিং পুলে স্নান করতে করতেও দেখতে পারেন বা ওখানে বসে দোলনায় চড়ে চড়েও দেখতে পারেন। দাঁড়ান দেখাচ্ছি, আগে এই জায়গাটা দেখিনি। এটা একটা ঝর্ণা, ঝর্ণাটা এখন বন্ধ ছিল। নতুন নতুন জায়গার সন্ধান বের করে আপনাদেরকে এই ভিডিওগুলো পৌঁছে দেওয়াটাই আমার এখন একটা মূল লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে, তাই আমাকে নিরাশ করবেন না প্লিজ, লাইক শেয়ার কমেন্টস করবেন আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর সবার কাছে একটু জানিয়ে দেবেন যে চ্যানেলটার কীরকম ভিউ। বন্ধুরা যদি ট্রেনে করে আসেন তাহলে শিয়ালদা থেকে দক্ষিণ শাখা মানে সাউথের দিকে বজবজ লোকাল ধরে বজবজ প্ল্যাটফর্মে নামবেন, সেখান থেকে বলবেন বুরুল। বুরুলে আসার পর বুরুল থেকে যে কোনো বলবেন যে গঙ্গার ধার দিয়ে আমি গেস্ট হাউসের দিকে যাব, এর সামনে দিয়েই যাবে। এই গেস্ট হাউসে আসার জন্য অন্য কোনো অসুবিধা নেই, তারপরেও তো ফোন নাম্বার থাকবে, একটু ফোন করে রুটটা জেনে নেবেন। এটা হচ্ছে বাহিরকুঞ্জ, এই জায়গাটা আমি অ্যাড্রেসটা পুরো আরও ভালোভাবে দিয়ে দেবো। আর যদি নিজস্ব প্রাইভেট কার নিয়ে আসেন তাহলে তো কোনো অসুবিধাই নেই, একটু গুগল সার্চ করে দেখবেন, ম্যাপটা পুরো দেখিয়ে দেবে। সামনের ফ্রন্ট ইয়ারটা দেখে নিলেন, চলুন এবার ব্যাক ইয়ারটা মানে সুইমিং পুল আর নদীর ধারটাও একটু দেখে নিই। এখানে এরা পরিবেশ সচেতন এতটাই যে নিজের বাগানের মধ্যেই দেখুন কি সুন্দর ফলন করেছে। এই যে বেগুন গাছটা দেখুন, না দেখি আমরা আপনাদেরকে থাকতে পারলাম না, দেখুন কি সুন্দর গাছে ধরে আছে। শুধু এরা পরিবেশ সচেতন ততটা না,
তার থেকেও বেশি হচ্ছে এদের আন্তরিকতা। এখানের প্রত্যেকের স্টাফ, এখানকার কর্ণধার সবারই আন্তরিকতাটা খুব দারুণ। এবং শুধু তাই নয়, আপনাদের কোনো কিছুর জন্য অসুবিধা হয় সঙ্গে সঙ্গে এখানকার লোকাল ছেলেগুলোই এতটাই মানে আন্তরিকতার সাথে কাজটা করে দেয়, কোনো প্রবলেম আমরা মনে হবে না। আপনি যত দূর থেকেই আসুন। দেখুন বন্ধুরা, গঙ্গার কত পাশে এবার বুঝতে পারছেন তো? আর গঙ্গার পাশে বসেই আপনারা এখানে চা, কফি, স্ন্যাক্স নিতে পারেন। শুধু তাই নয়, দোলনাতেও বসে একটু মজা নিতে পারেন। সেই জন্য দেখিয়েও দিলাম, কত সুন্দর একটা পরিবেশ বলুন তো। সময় তো এমনিই কেটে যাবে এখানে। চলুন এবার তাহলে কনফারেন্স রুমের দিকে যাওয়া যাক। প্রত্যেকটা রুমে আমি গিয়ে দেখাতাম, কিন্তু বন্ধুরা রুম পুরোটাই বুক ছিল বলে আমি রুমের মধ্যে ঢুকতে পারিনি। কিছুটা আওয়াজ বুঝতে পারছেন না, সুইমিং পুলে স্নান করছে সেটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। কনফারেন্স রুম, এখানে কনফারেন্স, বার্থডে পার্টি, লিভ টুগেদার পার্টি, যে কোনো ধরনের পার্টি এনজয় সবাই মিলে করতে পারে। চলুন একবার উপরটাও ঘুরে আসি, উপরেও আপনারা বসে এনজয় করতে পারেন, সেই ব্যবস্থাও করা আছে। ছাদের ওপর থেকে দেখুন নদীটা দেখতে কেমন লাগছে, চারপাশটা দেখে নিন। মানে এখানেও আপনারা যদি কোনো ছোট ছোট পার্টি করতে পারেন সেটাও ভালো লাগবে। পুরো চত্বরটাই একবার দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এই হচ্ছে মেন গেট যেখান দিয়ে আমরা ঢুকেছিলাম, গাড়ি পার্কিং এর এলাকা। ওটা হচ্ছে মেন অফিস রুম, ওটা মেন অফিস রুমটা। আর ছোট যে বসার জায়গাটা ছিল সেটা হচ্ছে এটা,
বাচ্চাদের চিলড্রেন পার্ক, ওখানে একটা রয়েছে ছোট। ওই যে নদীর উপর দিয়ে একটা যাচ্ছে নৌকা, আমি খালি চোখে দেখতে পাচ্ছি, ক্যামেরা লেন্সে বোঝাতে পারছি কিনা দাঁড়ান একটু জুম করে দেখাই। হ্যাঁ, এবার দেখা যাচ্ছে কিছুটা হলেও নৌকাটা, বুঝতে পারছেন তো নৌকাটা কেমন যাচ্ছে? চলুন তাহলে এবার বাড়ি ফেরার পালা। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে বন্ধুরা। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করে দেবেন, আর এই ভিডিওটা যদি প্রথম আমার চ্যানেলে দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। সাবস্ক্রাইব করে দেওয়ার পরে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিয়ে অল বাটন প্রেস করে দেবেন, যখনই কোনো ভিডিও আমি আপলোড করব সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশনটা চলে যাবে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবাইকে নিয়ে থাকবেন, আর অবশ্যই ওয়েট করে থাকবেন আমার নেক্সট ব্লগের জন্য।